ডিজিটালাইজেশনে কর্ম অভিমুখ সচেতন অনুপস্থিতি হ্রাস পাবে, হবে শিশুর উন্নয়ন। আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত। আমি পপি মণ্ডল, প্রধান শিক্ষক কবিরাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নাজিরপুর পিরোজপুর। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে ও পাঠের মূল্যায়নের অগ্রগতি অভিভাবককে অবহিত করণই আমার এই গল্পের উদ্দেশ্য। এই লক্ষ্যে আমি আমার বিদ্যালয়ের ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নম্বর সহ শিক্ষার্থীর যাবতীয় প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করি এবং প্রত্যেক শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের হাজিরা নেয়ার সময় অনুপস্থিতি শিক্ষার্থীদের নাম খাতায় লিপিবদ্ধ করে এবং এরপর শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সংগ্রহ রেজিস্টার খাতা থেকে মোবাইল নম্বরে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের SMS দেওয়া হয় এবং তাদের পাঠের অগ্রগতি সম্বন্ধে অবহিত করানো হয়। SMS পাওয়ার পর যে সকল অগ্রগামী অভিভাবকগণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে এবং তার শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ জানান সহ কোন বিষয়ে সে কতটা পিছিয়ে আছে এ সম্পর্কে ডিজিটালি শিক্ষকদের সাথে যোগাযোগ করে তা জানা যায়। তাদের মধ্যে যিনি বেশি ডিজিটালি যোগাযোগে অগ্রগামী থাকে সে সকল অভিভাবককে মা সমাবেশের মাধ্যমে সেরা ডিজিটাল অভিভাবক ঘোষণা করা হয় এবং তাকে সকল অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরস্কৃত করা হয়। সারা বছর ধরে এই প্রক্রিয়া অব্যাহত থাকে। এতে করে অভিভাবকরা সচেতন হয় এবং তাদের সচেতনতা বৃদ্ধি সহ শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়ন ঘটে, অনুপস্থিতির হার হ্রাস পায় এবং শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি সাধন হয়। সবাইকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।